আজকের আলোচ্য বিষয় ভারতীয় আর্য ভাষার তৃতীয় পর্ব, নব্যভারতীয় আর্য ভাষা ও তার ভাষাতাত্ত্বিক বৈশিষ্ট্য। আজকের ক্লাসটি শুরু করার আগে অনুরোধ থাকবে, ভারতীয় আর্য ভাষার পূর্ববর্তী দুটি পর্ব, প্রাচীন ভারতীয় আর্য ভাষা ও মধ্য ভারতীয় আর্য ভাষার আলোচনা সংক্রান্ত ভিডিও দুটি দেখার। ভিডিও দুটি দেখলে আজকের ক্লাসটি বুঝতে অনেক সুবিধা হবে। ডেসক্রিপশন বক্সে ভিডিও দুটির লিঙ্ক দেওয়া আছে। এই নব্যভারতীয় আর্য ভাষার সময়কাল আনুমানিক 900 খ্রিস্টাব্দ থেকে বর্তমানকাল। এই যুগের উল্লেখযোগ্য ভাষা হলো বাংলা, হিন্দি, মারাঠি, পাঞ্জাবি, অসমীয়া, ওড়িয়া, ভোজপুরি ভাষা ইত্যাদি। আলোচ্য ভাষাগুলিতে রচিত সাহিত্যই হলো এই যুগের সাহিত্যিক নিদর্শন। ইতিপূর্বের ভিডিওগুলিতে আমরা জেনেছি প্রাচীন ভারতীয় আর্য ভাষার কথ্য রূপের ছিল চারটি আঞ্চলিক উপভাষা, প্রাচ্য, উদিচ্য, মধ্যদেশীয় এবং দাক্ষিণাত্য। এই উপভাষাগুলি লোকমুখে স্বাভাবিক পরিবর্তনের মাধ্যমে প্রাকৃত ভাষার সূচনা ঘটেছিল। তখন থেকেই শুরু হয় মধ্য ভারতীয় আর্য ভাষার কাল। এরপর এই প্রাকৃত ভাষা বিবর্তনের দ্বিতীয় স্তরে সাহিত্যিক প্রাকৃতের জন্ম দেয়। প্রাকৃতের বিবর্তনের তৃতীয় স্তরে সাহিত্যিক প্রাকৃতের কথ্য রূপ থেকে জন্ম হল অপভ্রংশ অবহট্টের। এরপরে ভারতীয় আর্য ভাষা তৃতীয় যুগে পা দিল, অর্থাৎ এখান থেকেই শুরু হলো ভারতীয় আর্য ভাষার তৃতীয় পর্ব, নব্যভারতীয় আর্য ভাষার কাল। এই নব্যভারতীয় আর্য ভাষা হলো ভারতে প্রচলিত আর্য ভাষার বিবর্তনের তৃতীয় ধাপ। নব্যভারতীয় আর্য ভাষা বলতে কোনো একটি ভাষাকে বোঝায় না। খ্রিস্টীয় নবম শতাব্দী থেকে ভারতে আর্য শাখায় যেসব নবীন ভাষার জন্ম হয় তাদের সকলকেই বোঝায়। অর্থাৎ ভারতীয় আর্য ভাষার এই তৃতীয় পর্বে, অর্থাৎ নব্যভারতীয় আর্য ভাষার যুগে দেখা যায় মাগধী অপভ্রংশ অবহট্ট থেকে জন্ম নেয় বাংলা, অসমীয়া, ওড়িয়া, মৈথিলি, মগহী, ভোজপুরি এই সকল ভাষা। অর্ধ মাগধী অপভ্রংশ অবহট্ট থেকে জন্ম নেয় অবধি, বাঘেলি, ছত্রিশগড়ী। পৈশাচী অপভ্রংশ অবহট্ট থেকে জন্ম নেয় সিন্ধি, পাঞ্জাবি। মহারাষ্ট্রীয় অপভ্রংশ অবহট্ট থেকে জন্ম নেয় মারাঠি, কোঙ্কনি। সৌরসেনী অপভ্রংশ অবহট্ট থেকে জন্ম নেয় পশ্চিমা হিন্দি, পূর্ব পাঞ্জাবি, রাজস্থানী, গুজরাটি। পাশাপাশি সৌরসেনী প্রাকৃতের আরেকটি শাখা ছিল উত্তরা, আর সেই শাখায় যে ভাষাগুলি ছিল নেপালি ও গোর্খালি, কুমায়ুনী, গাড়োয়ালি এই সকল নব্যভারতীয় আর্য ভাষা। এখন আমরা নব্যভারতীয় আর্য ভাষার ভাষাতাত্ত্বিক বৈশিষ্ট্যগুলি জেনে নেব। প্রথম যে বৈশিষ্ট্য রয়েছে ধ্বনিতাত্ত্বিক বৈশিষ্ট্যে, প্রাচীন ভারতীয় আর্য ভাষার বিষম ব্যঞ্জনে গঠিত যুক্ত ব্যঞ্জন মধ্য ভারতীয় আর্যে সম ব্যঞ্জনে পরিণত হয়েছিল। নব্য ভারতীয় আর্য ভাষায় সেই সম ব্যঞ্জনে গঠিত যুগ্ম ব্যঞ্জনের একটি ব্যঞ্জন লোপ পেল এবং পূর্ববর্তী স্বর দীর্ঘ হল। যেমন নৃত্য, এটি ছিল প্রাচীন ভারতীয় আর্য ভাষায়। মধ্য ভারতীয় আর্য ভাষায় এটি রূপ পেল নচ্চ, অর্থাৎ এখানে এই চয় চ সমব্যঞ্জনে পরিণত হলো। আর নব্য ভারতীয় আর্য ভাষায় এই যুক্ত ব্যঞ্জনের একটি লোপ পেল, অর্থাৎ একটি চ লুপ্ত হলো এবং পূর্ববর্তী স্বরধ্বনি দীর্ঘ হলো, তাই এখানে শব্দটি পরিণত হলো নাচ এই শব্দে। একইভাবে প্রাচীন ভারতীয় আর্য ভাষায় ছিল হস্ত, মধ্য ভারতীয় আর্য ভাষায় এই শব্দটি রূপ নিল হত্ত এবং নব্য ভারতীয় আর্য ভাষায় এটি পরিণত হলো হাত এই শব্দে। কিন্তু সিন্ধি ও পাঞ্জাবি এই দুই ভাষার ক্ষেত্রে পূর্ববর্তী স্বরধ্বনি দীর্ঘ হয়নি, অর্থাৎ সিন্ধি ও পাঞ্জাবি এই দুই ভাষায় এই নিয়মটি দেখা যায়নি। এই পর্বে কিছু পদের শেষে স্বরধ্বনি লুপ্ত হয়েছে অথবা বিকৃত হয়েছে, অর্থাৎ কিছু পদের শেষে স্বরধ্বনি কখনো লুপ্ত হতে দেখা গেছে, কখনো বা তার রূপের পরিবর্তন ঘটেছে। যেমন রাম শব্দটিকে বিশ্লেষণ করলে আমরা পাবো রয়হসন্ত যোগ আ, মহেশন্ত যোগ অ। নব্য ভারতীয় আর্য ভাষায় শব্দটি হয়েছে রাম, অর্থাৎ প্রাচীন ভারতীয় আর্য ভাষায় এই শব্দটির শেষে যে অ স্বরধ্বনিটি রয়েছে নব্য ভারতীয় আর্য ভাষায় সেখানে কিন্তু সেটি লুপ্ত হয়েছে। একইভাবে অগ্নি এই শব্দটি নব্য ভারতীয় আর্য ভাষায় হিন্দি ভাষার ক্ষেত্রে শব্দটি হয়েছে আগ, অর্থাৎ শব্দের শেষে যে স্বরধ্বনি রস্বই সেটি লুপ্ত হয়েছে। আবার যদি দেখি দধি, এই শব্দটি নব্য ভারতীয় আর্য ভাষার হিন্দি ভাষায় রূপ পেয়েছে দহি, এখানে ধ হতে পরিণত হয়েছে, অর্থাৎ এখানে পদের শেষে স্বরধ্বনির বিকৃতি ঘটেছে। পরবর্তী বৈশিষ্ট্য, যুক্ত ব্যঞ্জনের প্রথম ধ্বনি নাসিকা ব্যঞ্জনের, আমরা জানি নাসিকা ব্যঞ্জন উ ইয় মধ্যাহ্ন দন্ত ন ম, এই ব্যঞ্জনগুলির নাসিকা ব্যঞ্জনটি লোপ পেয়েছে এবং পূর্ববর্তী স্বরধ্বনি দীর্ঘ স্বরধ্বনি হয়ে অনুনাসিক হয়েছে। যেমন কণ্টক এই শব্দটি মধ্য ভারতীয় আর্য পেরিয়ে যখন নব্যভারতীয় আর্য ভাষা রূপ পেল সেখানে দেখা যাচ্ছে কণ্টক শব্দের যুক্ত ব্যঞ্জনের এই যে নাসিকা বর্ণ ন, সেই নাসিকা ব্যঞ্জনের লোপ ঘটেছে নব্যভারতীয় আর্য ভাষায় এবং পূর্ববর্তী স্বরধ্বনি দীর্ঘ হয়েছে, তাই এখানে আকার এই স্বরধ্বনিটি এসেছে, পাশাপাশি শব্দটি অনুনাসিকও হয়েছে, তাই এখানে চন্দ্রবিন্দু ব্যবহার করা হয়েছে। একইভাবে পঞ্চ শব্দটি রূপ পেয়েছে পাঁচ, দন্ত শব্দটি রূপ পেয়েছে দাঁত, কিন্তু পাঞ্জাবি ও সিন্ধি ভাষাতে এই পরিবর্তন ঘটেনি।
পরবর্তী বৈশিষ্ট্য, দুটি স্বরের মধ্যবর্তী একক অনুপ্রাণ স্পর্শ ব্যঞ্জন মধ্য ভারতীয় আর্যে কোনো কোনো উপভাষায় লুপ্ত হয়ে যেত, কিন্তু ওই ব্যঞ্জনের সংশ্লিষ্ট স্বরটি লোপ পেত না। এই সংরক্ষিত স্বরকে বলা হতো উদ্ধৃত স্বর বা অবশিষ্ট স্বর। উদাহরণটি দেখে নিই, তাহলে বুঝতে সুবিধা হবে। যেমন ঘৃত শব্দটিকে বিশ্লেষণ করলে আমরা ভাববো ঘ যোগ রি ত যোগ অ। এই শব্দটি নব্যভারতীয় আর্য ভাষায় এখানে এই যে রি এবং অ এই দুটি স্বরের মধ্যে রয়েছে, ত একটি অল্পপ্রাণ স্পর্শ ব্যঞ্জন। মধ্যভারতীয় আর্য ভাষায় দেখা যায় এই দুটি স্বরের মধ্যবর্তী স্বরটি লোপ পেত, কিন্তু ওই দুই স্বরের মধ্যবর্তী স্পর্শ ব্যঞ্জনের সংশ্লিষ্ট যে স্বর সেটি লোপ পেত না। অর্থাৎ এখানে আমরা সেই সংশ্লিষ্ট স্বর হিসেবে দেখতে পাচ্ছি অ। এই সংরক্ষিত স্বরকে বলা হতো উদ্ধৃত স্বর বা অবশিষ্ট স্বর। নব্যভারতীয় আর্য ভাষায় এই উদ্ধৃত স্বরের নানা রকম পরিণতি হয়েছে, কখনো কখনো স্বরটি লোপ পেয়েছে। তাই ঘৃত প্রাচীন ভারতীয় আর্য ভাষার এই শব্দটি মধ্য ভারতীয় আর্য ভাষায় ঘি অ এতে পরিণত হয়েছে এবং নব্যভারতীয় আর্য ভাষায় শব্দটি হয়েছে ঘি। কখনো কখনো উদ্ধৃত স্বরটির সঙ্গে পার্শ্ববর্তী স্বরের সন্ধি হয়ে গেছে, যেমন গত থেকে গ যোগ ইল্ল এই দুই শব্দের অ এবং রস্য এর মধ্যে সন্ধি হয়ে শব্দটি হয়ে গেছে গেল। অর্থাৎ এখানে এই অ এবং রস্যই এই দুটি স্বর একত্রে মিলিত হয়ে সন্ধি হয়ে এ এই স্বরে পরিণত হয়েছে। কখনো বা উদ্ধৃত স্বরটি পার্শ্ববর্তী স্বরের সঙ্গে মিলিত হয়ে দ্বি স্বরে পরিণত হয়েছে, তাই মধু থেকে মৌ শব্দটি পরিণত হয়েছে। এরপর রয়েছে রূপতাত্ত্বিক বৈশিষ্ট্য। নব্যভারতীয় আর্য ভাষায় লিঙ্গ আগের মতো থাকলো না। গুজরাটি ও মারাঠিতে ক্লিব লিঙ্গ হয়ে গেল, সিংহলিতে নতুন দুটি লিঙ্গের সৃষ্টি হলো সপ্রাণ ও অপ্রাণ, আর হিন্দিতে নতুন করে স্ত্রীলিঙ্গের জন্য বিভক্তি এলো। নব্যভারতীয় আর্য ভাষায় কারক মুখ্যত দুই প্রকার, মুখ্য কারক গৌণ কারক। মুখ্য কারকে শূন্য বিভক্তি ও গৌণ কারকে ষষ্ঠী বা সপ্তমী বিভক্তি সহ অনুসর্গ যোগ হল। পরবর্তী বৈশিষ্ট্য, নব্যভারতীয় আর্যে প্রায় সব ক্ষেত্রে নিষ্ঠা প্রত্যয় যোগে অতীতকালের পদ ও শত্রুপ্রত্যয় যোগে ভবিষ্যৎকালের রূপ গঠন করা হয়েছে। পরবর্তী বৈশিষ্ট্য, এই পর্বে একাধিক ধাতুর সংযোগে গঠিত যৌগিক ক্রিয়াপদ দেখা দিল, যেমন কর যোগ ইয়া যোগ আছো শব্দটি হয়ে গেছে করেছে। এখানে কর ও আছো এই দুটি ধাতু মিলিত হয়ে ক্রিয়াপদ গঠিত হয়েছে। নব্যভারতীয় আর্য ভাষায় মুখ্য কারকে একবচন ও বহুবচনের পার্থক্য সূচক বিভক্তি নেই, তাই বহুবচনের রূপ বোঝাতে বহুত্ববোধক শব্দ ও সম্বন্ধ পদের বহুত্ববাচক বিভক্তি ব্যবহার করা হয়। অবশ্য সিন্ধি মারাঠি পশ্চিমা হিন্দিতে এই নিয়মের ব্যতিক্রম দেখা যায়। নব্যভারতীয় আর্যে পূর্বাঞ্চলের ভাষাগুলিতে কর্মবাচ্যের রূপ বদলে কর্তৃবাচ্যের রূপ পেয়েছে, যেমন অস্মাভি পুস্তিকা পঠিতা এটি একটি কর্মবাচ্যের বাক্য, কর্তৃবাচ্যে এর রূপ হবে এমন আমি পুঁথি পড়ি। এরপর নব্যভারতীয় আর্য ভাষার বাক্য গঠনগত বৈশিষ্ট্য, এই পর্বে বাক্যের মধ্যে কর্তা কর্মপদের স্থান নির্দিষ্ট হয়েছে, এই স্থান পরিবর্তন করলে বাক্যের অর্থ পরিবর্তিত হয়ে যেতে পারে, যেমন মানুষ কোনো কোনো বন্যপ্রাণী খায়, বাক্যটিতে মানুষ এটি কর্তা বাক্যের শুরুতে বসেছে, কিন্তু যদি বলা হয় কোনো কোনো বন্যপ্রাণী মানুষ খায় তাহলে বাক্যের অর্থের পরিবর্তন ঘটবে, অর্থাৎ কর্তাকে যদি বাক্যের শেষে বসানো হয় তাহলে বাক্যের অর্থ পরিবর্তন ঘটবে। তাই নব্যভারতীয় আর্য ভাষায় দেখা যায় বাক্যের মধ্যে কর্তা কর্মপদের স্থান নির্দিষ্ট করে দেয়া হয়েছে। এরপর ছন্দগত বৈশিষ্ট্য, এই ভাষায় ছন্দ মূলত মাত্রামূলক, কোথাও কোথাও সমমাত্রিক, তার সঙ্গে অন্তানুপ্রাসও আছে, কিন্তু আধুনিক যুগে গদ্য ছন্দের ব্যাপক প্রচলনের ফলে সমমাত্রিক অনুপ্রাসযুক্ত ছন্দরীতি অচল হয়ে গেছে। তাই বর্তমানে আমরা যদি বাংলা ভাষা দেখি তাহলে বাংলা ভাষা মাত্রামূলক অমিত্রাক্ষর মিত্রাক্ষর ছন্দের আগমনে সমৃদ্ধ। তো এই ছিল আজকে আমাদের আলোচনার বিষয়। ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানাবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক করবে, শেয়ার করবে, আর চ্যানেলে নতুন হয়ে থাকলে এই ধরনের আরো ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে চ্যানেলের সঙ্গে যুক্ত থাকবে। ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।